প্রিয় শিক্ষার্থীরা, ঢাকা বোর্ড 2023 সালে আসা তড়িৎ রসায়ন থেকে এই সৃজনশীলের সলিউশন করব। দেখো, এই উদ্দীপকের মধ্যে আমাদের একটা পাত্র দেওয়া আছে। এই পাত্রে দেওয়া আছে জিঙ্ক সালফেট দ্রবণ, এর ঘনমাত্রা দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, আর এখানে দেখো জিঙ্কের জারণ বিভবের মান দেওয়া আছে আর অ্যালুমিনিয়ামের জারণ বিভবের মান দেওয়া আছে। প্রথমে যে প্রশ্ন, উদ্দীপকের দ্রবণ অ্যালুমিনিয়ামের পাত্রে সংরক্ষণ করা যাবে কিনা বিশ্লেষণ করো। মানে এই দ্রবণটা অ্যালুমিনিয়াম ধাতুর তৈরি, পাত্রে সংরক্ষণ করা যাবে কিনা এটা বিশ্লেষণ করতে হবে। তো তোমাদের পাত্রে যদি দ্রবণ সংরক্ষণ করতে বলে, সেক্ষেত্রে তোমাদেরকে দুটা জিনিস মাথায় রাখতে হবে। এক নাম্বারটা হলো যে পাত্রে সংরক্ষণ করবা তাকে অ্যানোড ধরতে হবে। আমি আবারও বলছি, যে পাত্রে দ্রবণ সংরক্ষণ করবা তাকে কী করতে হবে? অ্যানোড ধরতে হবে। আর যদি ই সেলের মান, এখান থেকে ই সেল বের করতে হবে, অর্থাৎ কোষ বিভব বের করতে হবে। যদি কোষ বিভবের মান ধনাত্মক হয় তাহলে পাত্রে দ্রবণ সংরক্ষণ করা যাবে না, আর যদি কোষ বিভব তথা ই সেলের মান ঋণাত্মক হয় তাহলে পাত্রে দ্রবণ সংরক্ষণ করা যাবে। চলো এবার শুরু করে দেই সলিউশন। লক্ষ্য করো, তাহলে অ্যালুমিনিয়াম ধাতুর পাত্রে দ্রবণ সংরক্ষণ করতে বলছে, তাহলে অ্যালুমিনিয়াম ধাতুকে আমরা কী ধরতে হবে বলো? অ্যানোড ধরতে হবে। কী ধরতে হবে? অ্যানোড। অ্যানোড হলো অ্যালুমিনিয়াম ধাতু। এখন আসো, আমাদের এই জিঙ্ক আর অ্যালুমিনিয়াম যদি আমরা একত্রে রাখি তাহলে আমাদের কী বিক্রিয়া সংঘটিত হয় সেটা দেখব। অ্যানোড অর্ধকোষ বিক্রিয়া, অ্যানোড অর্ধকোষ বিক্রিয়া। অ্যানোডে কি ঘটে বলতো? জারণ ঘটে। অ্যানোডে কি ঘটে বলো? জারণ। তাহলে অ্যানোড দর্শক আগে অ্যালুমিনিয়ামকে, তাহলে অ্যালুমিনিয়াম থেকে আমাদের রূপান্তরিত হবে অ্যালুমিনিয়াম 3+। তাহলে লক্ষ্য করো, কয়টা ইলেকট্রন আমাদেরকে ত্যাগ করতে হবে? তিনটা ইলেকট্রন ত্যাগ করলে হয় অ্যালুমিনিয়াম 3+। আর ইলেকট্রন ত্যাগ মানে জারণ বিক্রিয়া, এটা হচ্ছে একটা জারণ বিক্রিয়া। এরপর আসো ক্যাথোডে অর্ধকোষ বিক্রিয়া। ক্যাথোডে ক্যাথোডে অর্ধকোষ বিক্রিয়া। লক্ষ্য করো, অ্যালুমিনিয়াম যেহেতু অ্যানোড, তাহলে জিঙ্কটা কী হবে বলো? ক্যাথোড। ক্যাথোডে আগে কী লিখতে হয়? আগে লিখতে হয় আয়ন। তাহলে কী করবে এখানে? এর দুটো ইলেকট্রন গ্রহণ করে জিঙ্ক ধাতুতে পরিণত হবে, আর ইলেকট্রন গ্রহণ করা মানে হচ্ছে বিজারণ। একটু খেয়াল করে লক্ষ্য করো, দেখো তো এখানে কয়টা ইলেকট্রন ত্যাগ হয়েছে? তিনটা। বাট এখানে কয়টা ইলেকট্রন গ্রহণ হয়েছে? দুইটা। জারণ বিজারণ বিক্রিয়ায় সাধারণত ইলেকট্রনের সংখ্যাগুলো কী করতে হয়? সমান করতে হয়। এর জন্য এটাকে আমরা দুই দিয়ে গুণ করে দিব। যদি দুই দিয়ে গুণ করে দেয় তাহলে থ্রির জায়গায় কী লিখবো? 6। আর এটাকে আমরা তিন দিয়ে গুণ করবো, তাহলে এখানে কী লিখবো? 3। আর এখানে লিখবো 6, আর এখানে লিখবো হচ্ছে 3। তাহলে আমাদের এই বিক্রিয়ায় টোটাল ইলেকট্রন স্থানান্তরিত ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6। এখন আসো আমরা কোষ বিক্রিয়া লিখি বলি। কোষ বিক্রিয়া, কোষ বিক্রিয়া কীভাবে লাগবা? ইলেকট্রন ইলেকট্রন কাটা, তাহলে কী লাগবা? 2 অ্যালুমিনিয়াম প্লাস 3 জিঙ্ক 2+। এরপর কী লাগবা? 2 অ্যালুমিনিয়াম 3+, প্লাস হচ্ছে 3 জিঙ্ক। অনেকে প্রশ্ন করো যে ই সেল তো আমরা সরাসরি বের করলে অঙ্ক করতে পারবো, তাহলে এটুকু কেন করেন? এটুকু করার মূল কারণটা হলো যে এই অঙ্কটার জন্য নাম্বার হচ্ছে 3। এই দুটিয়া বিক্রিয়া লেখার জন্যও কিন্তু তোমার নাম্বার আছে 1। এর জন্য এই কোষ বিক্রিয়া সহ লিখে তারপর ই সেল বের করবা। এখন আসো, আমরা জানি কি জানি বলতো? আমরা জানি ইনট সেল সমান ইনট অ্যানোড অক্স, অ্যানোড অক্স প্লাস ইনট ক্যাথোড রেট। বলে বলো, ই সেল সমান ইনট অ্যানোড অক্স প্লাস ইনট ক্যাথোড রেট। এখন আসো, অ্যানোড হচ্ছে আমাদের এখানে অ্যালুমিনিয়াম, তাহলে কী লাগবে? অ্যালুমিনিয়াম অবলিক অ্যালুমিনিয়াম 3+, প্লাস এখানে কী লাগবে? জিঙ্ক 2+ অবলিক জিঙ্ক। ক্যাথোডের ক্ষেত্রে আগে আয়ন পরে মৌল লিখতে হয়। ক্যাথোডের ক্ষেত্রে কী বলো? আগে আয়ন পরে মৌল লিখতে হয়। এখন আসো আমাদের মানগুলা বসিয়ে দিই। দেখো তো আমাদের কী দেওয়া আছে, আগে অ্যালুমিনিয়ামটা লিখো, জারণ বিভবের মান দেওয়া আছে অ্যালুমিনিয়াম অবলিক অ্যালুমিনিয়াম 3+, সমান দেওয়া আছে 1.66 ভোল্ট। আর ইনট জিঙ্ক অবলিক জিঙ্ক 2+এর মান দেওয়া আছে 0.76 ভোল্ট। একটু লক্ষ্য করে দেখো তো এখানে কি লাগবে আমাদের? আগে লাগবে হলো আয়ন, পরে লাগবে হচ্ছে মৌল। তো এখানে আমাদের জারণ বিভবের মান দেওয়া আছে, কিন্তু এখানে লাগবে বিজারণ বিভবের মান।
তাহলে এটা কিভাবে লিখতে হয় বা ই নট সমান এটাকে আগে লিখে ফেলো জিঙ্ক 2 প্লাস অবলিক জিঙ্ক তাহলে এটার চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে এখানে প্লাস ছিল চিহ্ন ছিল এখানে হয়ে যাবে মাইনাস 76 ভোল্ট অর্থাৎ যদি আমরা জারণ বিভবের মানকে বিজারণ বিভবে নিতে চাই তাহলে চিহ্নের পরিবর্তন করতে হয় এখন অবশ্য আমরা মানটা বসিয়ে ফেলি 1.66 ভোল্ট প্লাস 0.76 ভোল্ট 1.66 ভোল্ট প্লাস এ মাইনাস মাইনাস 0.76 ভোল্ট তাহলে এটাকে যদি বিয়োগ করে দাও তাহলে কি হয় 1.66 বিয়োগ হচ্ছে 0.76 0.9 ভোল্ট দেখো এখানে ই সেলের মানটা কিন্তু পজিটিভ যেহেতু ই সেলের মান পজিটিভ সুতরাং বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে ঘটবে আর বিক্রিয়া যদি স্বতঃস্ফূর্তভাবে ঘটে তাহলে পাত্রে দহন সংরক্ষণ করা যাবে না তাহলে আমরা বলতে পারি যেহেতু ই সেলের মান ধনাত্মক সুতরাং অ্যালুমিনিয়ামের পাত্রে এই জিঙ্ক সালফেটে দহন সংরক্ষণ করা যাবে না এটার সলিউশন এই পর্যন্তই সুতরাং ই সেলের মান ধনাত্মক ফলে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে ঘটবে এর জন্য পাত্রে দহন সংরক্ষণ করা যাবে না চলো এবার ঘ নাম্বারে সলিউশন করে ফেলি দেখো ঘ নাম্বারে কি বলছে উদ্দীপকের দ্রবণে মানে এই দ্রবণটার মধ্যে যদি আমরা 2.5 এম্পিয়ার বিদ্যুৎ 1 ঘন্টা চালনা করি মানে 2.5 এম্পিয়ার বিদ্যুৎ 1 ঘন্টা দিলাম তাহলে তড়িৎ বিশ্লেষণের পর দ্রবণের ঘনমাত্রা কত হবে মানে এই ঘনমাত্রাটা কত হবে তোমরা জানো যখন আমরা এটা তড়িৎ বিশ্লেষণ করবো তখন ক্যাথোডে সাধারণত জিঙ্ক ধাতু জমা হবে কি ধাতু জমা হবে জিঙ্ক ধাতু জমা হবে কারণ জিঙ্ক সালফেটের মধ্যে যখন তুমি তড়িৎ বিশ্লেষণ করবা তখন এটা ভেঙে কি তৈরি হবে বলো জিঙ্ক 2 প্লাস প্লাস হলো সালফেট 2 মাইনাস তো এই জিঙ্ক 2 প্লাসটাই দ্রবণের মধ্যে এই ক্যাথোডের মধ্যে সঞ্চিত হবে তো সঞ্চিত যখন হবে তখন দ্রবণে কিন্তু জিঙ্কের পরিমাণটা কমে যাবে তাই বলছে যে উদ্দীপকের দ্রবণের মধ্যে এত এম্পিয়ার বিদ্যুৎ 1 ঘন্টা চালনা করা হলে তড়িৎ বিশ্লেষণের পর দ্রবণের ঘনমাত্রা কত হবে মানে এখানে যখন তড়িৎ বিশ্লেষণ বিদ্যুৎ দিবা তখন ক্যাথোডে কিন্তু এটা জমা হতে থাকবে জমা হলে এখানে এর ধাতুর পরিমাণ কমতে থাকবে কমে সর্বশেষ এটার ঘনমাত্রাটা কত হয় এটা আমাদের বের করতে হবে তাহলে শুরু করা যাক চলো প্রথমে লিখে ফেলো এই দ্রবণটার মধ্যে কি পরিমাণ জিঙ্ক আছে এটা আমরা আগে দেখি তাহলে ফার্স্ট স্টেপ দ্রবণে বিদ্যমান জিঙ্কের পরিমাণ এটা কিভাবে করতে হয় দেখো আমাদের একটা সূত্র জানা আছে ডব্লিউ সমান এস এমবি বাই 1000 ডব্লিউ এর মানটা যদি বের করতে চাও তাহলে লক্ষ্য করো আমাদের এস লাগবে দেখো সে এই পাত্রের ঘনমাত্রা কত 0.5 মোলার আর এম আণবিক ভর দেখো এখানে জিঙ্কের কথা বলা আছে জিঙ্কের আণবিক ভরটা হচ্ছে 65.5 আর বলিয়ম আয়তন দেওয়া আছে দেখো আয়তন দেওয়া আছে 250 এমএল তাহলে এই সূত্রটা আমরা প্রয়োগ করি দেখি কি হয় 0.5 গুণন 65.5 গুণন হলো 250 বাই হলো 1000 তাহলে এটা সলিউশন করলে কত হয় আমরা একটু দেখি 0.5 গুণন 65.5 গুণন হলো 250 8.1875 গ্রাম তার মানে এই দ্রবণটার মধ্যে আমাদের জিঙ্কের পরিমাণ হচ্ছে 8.1875 গ্রাম যখন আমরা বিদ্যুৎ প্রবাহিত করি নাই মানে স্বাভাবিক অবস্থায় এত আছে এখন আসো আমরা এই দ্রবণের মধ্যে বিদ্যুৎ প্রবাহিত করি দেখি কি পরিমাণ ধাতু ক্যাথোডে সঞ্চিত হয় তাহলে সেকেন্ড স্টেপ বিদ্যুৎ প্রবাহের পর ক্যাথোডে সঞ্চিত জিঙ্কের পরিমাণ যারা এই পর্যন্ত ক্লাসটা দেখলা তাদের যদি ভালো লেগে থাকে ক্লাসটা অবশ্যই অবশ্যই
একটা লাইক করে ফেলো, এতক্ষণ ক্লাস দেখলে একটা লাইক না করলে হয় বলো, পারলে একটা কমেন্ট করে ফেলো। তো এখন আসো এটা কিভাবে বের করব। এটা সূত্র হচ্ছে W সমান MIT বাই NF। এই সূত্র প্রয়োগ করি সহজে আমরা ক্যাথোডে কি পরিমাণ ধাতু জমা হয় তা বের করতে পারি। তাহলে M হচ্ছে আণবিক ভর, 65.5 I তড়িৎ প্রবাহ, দেখো কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে, 2.5 ampere। আর টাইম কত দেখো, 1 ঘন্টা, 1 আওয়ার। এটাকে আমরা কি করব বলো, 3700 সেকেন্ড করে ফেলব, কারণ ঘন্টাকে যদি সেকেন্ড করতে চাও 3700 গুণ করতে হয়। এখন আসো এই জিঙ্কের যে বিক্রিয়া, জিঙ্ক সাধারণত 2টি ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ এ পরিণত হয়। তাহলে লক্ষ্য করো এখানে আদান প্রদান কিন্তু ইলেকট্রন সংখ্যা হচ্ছে N2, আর এফ তো তোমরা জানোই, এফ হচ্ছে 1 ফ্যারাডে, মানে 96,500 কুলম্ব। এখন আসো আমরা ভ্যালুগুলো বসিয়ে ফেলি। এম এর ভ্যালু হচ্ছে 65.5, 2.5 3700 সেকেন্ড, 2 × 96,500। তাহলে এটাকে যদি আমরা সলিউশন করি তাহলে কি হয় দেখো, 3.05 গ্রাম। তাহলে লক্ষ্য করো এই 8.1875 গ্রাম ছিল আগে দ্রবণে, যখন বিদ্যুৎ চালনা করছিল না, বিদ্যুৎ দেওয়ার ফলে এতটুকু জিঙ্ক ক্যাথোডে যেয়ে জমা হলো। তো ক্যাথোডে যদি এতটুকু জমা হয় তাহলে অবশিষ্ট কত থাকে বলো। সুতরাং অবশিষ্ট জিঙ্কের পরিমাণ সমান হবে 8.1875 বিয়োগ হচ্ছে 3.05 গ্রাম। তাহলে এটা থেকে বিয়োগ দিয়ে দাও, বিয়োগ হচ্ছে 8.1875, 5.1330 গ্রাম। এই মুহূর্তে কিন্তু এই দ্রবণের মধ্যে এত গ্রাম জিঙ্ক আছে। এখন আসো এটা মোলারিটিতে কনভার্ট করে ফেললেই কিন্তু অঙ্কটা আমাদের হয়ে যাবে। তাহলে লিখে ফেলো থার্ড স্টেপ। তাহলে এটার মধ্যে কি পরিমাণ আছে এখানে একটু লিখে ফেলো, এখানে অবশিষ্ট আছে হলো 5.1330 গ্রাম। এখন আসো আমরা মোলারিটিতে যদি কনভার্ট করতে চাই তাহলে আমরা কি লিখতে পারি, থার্ড স্টেপে লেখো দ্রবণে অবশিষ্ট জিঙ্ক এর পরিমাণ। তাহলে এটা কি করবো আমরা, এটা এই সূত্র দিয়ে বের করে ফেলবো, এচ সমান W × 1000 / হচ্ছে MV। কারণ লক্ষ্য করো এই যে W এর মান, যে পরিমাণ অবশিষ্ট ছিল 5.1330 গ্রাম, আর এম তো আণবিক ভর 65.5, আর বি হচ্ছে দেখো 250 ml। তাহলে এই সূত্র প্রয়োগ করে দাও, 5.1330 × 1000 / এম এর মান হচ্ছে 65.5, আর হচ্ছে 250। তাহলে এটা যদি করি আমরা তাহলে কত আসে দেখো, 5.1330 × 1000, নিচে হচ্ছে 65.5 × 250, 3.0.3134। তাহলে গণমাত্রা দেখো কি বলো মোলার। সুতরাং দ্রবণের তড়িৎ বিশ্লেষণের পর দ্রবণের গণমাত্রা, তড়িৎ বিশ্লেষণের পর জিরো পয়েন্ট 3134 মোলার, এটাই অ্যান্সার।
তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আর নতুন নতুন ক্লাস পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই ক্লাসটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ